teh dicen aja. সব দিদিরা এসেছে এই দেখুন বন্ধুরা একজন আলু কাটছে একজন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে ছোটদের ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা আজকে সরস্বতী পূজো আর তোমরা তো জানোই আমি বাপের বাড়িতে আছি তো এখন প্রায় 7টা বাজে এখন ঘুম থেকে উঠলাম মা খুব বকছিল আমি আর বোন দুজনে এখন ঘুম থেকে উঠলাম আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের দিনটা খুব ভালো কাটবে কারণ এই বন্ধের জন্যই এখানে আসা আর আমার অনেক ছোট ছোট ভাই বোন আছে সবার সঙ্গে খুব মজা হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে চলো দেখিয়ে দিই ঘরে সবাই কি করছে মা কি করছে বোনু কি করছে সবাই কি করছে আর মুছে বেরোলো আমাকেও ঘর মুছতে হবে সেদিকে আর আজ সরস্বতী পূজা প্রচুর মাইক বাজছে দেখো আর আয়ুষ সারা আয়ুষ সকাল থেকে আর আমার মা আরে দেখো সবাই আরে দেখো আমার মা সকাল সকাল আরে দেখো সকাল সকাল ভাত চেপে গেছে তোমরা তো জানো গ্রামের দিকে সকাল সকাল ভাত খাওয়া হয় আরে দেখো আমার মা দড়ি বানাচ্ছে বন যাবার জন্য এই যে দড়ি দড়ি পাকাচ্ছে এগুলো পাকালে শক্ত হবে তার জন্য আর এই দেখো এরা খেলছে আর এই যে কালকের কাঠগুলো আর ওই দেখো রাস্তা ওখানে সরস্বতী ঠাকুর উঠেছে জানো তো চলো তোমাদের একটু দেখি আনি আয়ুষ ভাত বাড়া এ বিউটি ভাই ভাত নিয়ে আসছে আর দেখো বসুরা এই যে একটা বেগুন সরু সরু ও বাবারে এরা ভাত খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে বিউটি ভাই ভাত নিয়ে বসে গেছে ভাইয়ের কাছে বসে খা দেখো বন্ধুরা এই যে তোমাদের দেখালাম ফেরিওয়ালা এসেছিল ফেরিওয়ালার কাছে কি কি কিনলে যে বিউটির কোমর বিছে যে ওই যে ছোট শাড়ি পরবে আর ওই দেখো আইস টোটার উপরে উঠে বসে আছে আর এই যে এই পাতাটা একটা মালা ছিল এই পাতাটা একটা মালা ছিল আর এই যে কোমর বন্ধনীটা এটা 100 টাকা দাম নিল জানো তো 100 টাকা আর এই যে ছোট্ট শাড়ি পরাচ্ছে আর এই যে এটা রেডি হয়ে গেছে সব পুষ্পাঞ্জলি দিবে বলে আর একজনের বাইনা শুধু ফোন দেখো আর আমরা সবাই শান্তার করলাম দেখছো ছোট্ট শাড়িটা আর দেখো আঁচলাটা কি সুন্দর দেখো আর এই যে দেখছো বেলাবেশটা এ দেখো তা দেখো বন্ধুরা এই যে বিউটি শাড়ি পরা হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এই যে সব চলেছে এখন পুষ্পাঞ্জলি দিতে মোহন ভাই আয়ুষ কে লাগলেনি সেভাবে ভিডিও বানাতে পারিনি কারণ প্রচুর মাইক বাজছে জানো তো আর আমি কপিরাইটটা তুলে দেবো তাহলে
হয়তো মাইক বাজে শোনা যাবে না নয়তো আমার ভিডিও কপিরাইট আসবে আর খুব খারাপ লাগছিল জানো তো তবু ভিডিও বানাইনি মানে অনেকক্ষণ আগে রেডি হয়েছিলাম যাবো বলে ঘুরতে আর এরকম আমার ঠাকুমা কেমন আমার দিকে দেখছে এটা আমার ঠাকুমা জানো তো আর ওই যে দেখছো দূরে তোমাদের দাদাভাই এসেছে জেঠির সাথে গল্প করছে তো তোমাদের দাদাভাই অনেকক্ষণে এসেছে ভিডিও বানায়নি জানো তো ভিডিও বানাবো বলছি ও বকছিল ভিডিও বানাতেই দেয়নি তো ভিডিও বানায়নি আর এখন তোমাদের দাদাভাই চলে যাবে মানে ও হচ্ছে লেবার নিয়ে গিয়েছিল গাড়ি ওখানেই আছে তো একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো তার জন্য বাইক নিয়ে আবার ঘুরে এসেছে সেই জন্যই আর কি ঘুরে এসেছে আর ঠিক আমরা বেরিয়ে যাব আর ও এসে পেয়ে গেছে বলছে সরস্বতী ঠাকুর দেখার ওদের ওদে ঘুরতে যাওয়া যেতে হবে নি তখন বোনেরাও রেডি হয়েছিল তখন বোনেরা একলাই গেল আর আমি আয়ুষ আমরা গেলাম না তো দেখো এখনও আমি রেডি হয়েই আছি এখনও অবধি খুলিনি সব কিছু খুলতে হবে আর কি আর এই যে আমার ঠাকুর আমার ঠাকু এটা আমার ঠাকু আর দাদু নাই দাদু পিসি ঘর গেছে পিসিদেরকে মরেছে না ঘাটে তুলতে গেছে এটা আমার ঠাকু আছে এখনও দাদু আছে আমার মামা দিদা আছে দাদু আছে আর মামা ঘরে আমার বড় মা ছিল কিছুদিন আগে মারা গেল হ্যাঁ না ঠাকু আর এই দেখো তোমার দুটো ভাই আসছে আসো না দাদাভাই আসছে না না তার ভিডিও বানাতে দিচ্ছি আর ওই যে দেখো তোমাদের দাদাভাই আর সবাই খেতে বসেছে আর জোট বেঁধে ওরা ঘুরতে গেছিলো তো তার জন্য সারাদিন খায়নি আর পুষ্পাঞ্জলিও দেওয়া হয়নি ওদের তার জন্য খায়নি এখন সবাই জোট বেঁধে খেতে বসেছে আর আইস ওদের সাথে খাচ্ছে আর জেঠু সাইডে বসে আছে তো ওরা গল্প করছে বাড়ি চলে যাচ্ছে কখন থেকে বলছি ভিডিও বানাবো ভিডিও বানাবো আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না এই যে দেখো গান চলছে তো কিন্তু আমি তো কপিরাইটটা তুলে দেবো নয়তো ভিডিও আমার কপিরাইট আসবে আর ওই যে দেখছো ওটা আমাদের একটা স্যার কোচিংয়ের স্যার ছোটোবেলা থেকে ওই স্যারের কাছেই পড়তাম তো ওই যে দেখো বন্ধুরা স্যার চলে গেলো আগে আর ওই যে বাবা আর ছেলে যাচ্ছে তো রাস্তায় নেমে যাবে ওইখান থেকেই আমি নিয়ে আসবো আইসকে দেখো বন্ধুরা কাঠগুলো নামিয়ে দিয়ে বাবা এখন চলে যাচ্ছে বন আর তোমরা দেখতে পেলে আমি উঠোন ঝাড় দিলাম আর জামা কাপড় তুলবো এখন আর কাঠগুলো নামিয়ে দিলাম অনেক কাঠ ছিল জানো তো টোটাল লোড তো এই কাঠগুলো এদের এই যে জ্বালানি কাঠ বন কাটা হয়েছে ভাগে দিয়েছে তোমাদের তো আগেই বলেছিলাম দেখো আজকে কত কাঠ মানে কতগুলো কাটালো আর ঘরে কেউ নেই জানো তো মা নেই বোন নেই বিউটি নেই বাবা সবাই জঙ্গলে এই যে কাঠ আনছে তো আর আমি ঘরে আছি বলে ঘরের সমস্ত কাজকর্ম করছি উঠোন ঝাড় দিলাম জামা কাপড় তুলবো এখন কাঠ নামালাম তো চলো তো দেখো বন্ধুরা আজকে আমি একটু টোটো চালালাম একটু ট্রাই করলাম আজকে প্রথম আর এই যে আমার বন্ধু টোটো চালায়
পুরো দেখিয়ে দিলাম। ওইখানে কোনো মানে ভয়েস দিইনি, কারণ গলা তাড়তে পারছিলাম না। ওইখানে মাইকের আওয়াজ যেমন মনে হচ্ছে গলা শোনাই যাচ্ছে না, গলা তেড়ে তেড়ে কথা বলতে হচ্ছে। আর একজন দেখো এখন পূজা পুরাতে আজকে মেহেন্দি করে নিয়ে লড়লড় করছে। তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা আমাদের রুটি হচ্ছে, সরস্বতী পূজায় সব দিদিরা এসেছে। এই দেখুন বন্ধুরা একজন আলু কাটছে, একজন ফোনে কথা বলছে, আর একজন রুটি বেলছে আর রুটি সেকছে। এই হচ্ছে আমাদের হট্টগোল, মেলা চলছে, মেলা এখন সত্যি সরস্বতী পূজায় এইখানেই মনে হচ্ছে যাবে। তোমরা তো জানোই, এ দেখো আইস সোনা ঘুমাচ্ছে, আইস খাটে ঘুমোই, মানে আমি আর আইস খাটে ঘুমোই। আর এই যে আমার কাছে বিউটি আছে ফোন দেখার জন্য, ও এখনো ঘুমোয়নি। আর আইস সারাদিন টোটো করে ঘুরেছে তো ঘুমিয়ে গেল, আর সারাদিন মোহনের সাথে বদমাইশি করতে থাকে এখানে। আমার অনেক ছোট ছোট ভাই বোন আছে, খুব হাসি মজা আনন্দ হয়। তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো, আমি ভাত খেলাম, রুটি খাইনি। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটু সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। বিউটি টাটা করে দে, টাটা করে দে। আইস ভাই কেমনটা সুন্দর টাটা করে, বিউটি টাটা করে, মানে সুন্দর।